পৌরসভা এলাকার রাস্তার বেহাল দশা। ছবি দেখে মনে হবে প্রত্যন্ত কোনো গ্রামের ছবি, আর সেখানে কাদা পুরো রাস্তা জুড়ে। রাস্তা নিয়ে কিন্তু চরম ভোগান্তিতে আদিবাসী সমাজের মানুষেরাও। ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের জেলার বুনিয়াদপুরের পৌরসভার করখা ঢেলপির আশিবাসী পাড়া এলাকায়। বিষয়টি নিয়ে একাধিকবার পৌরসভাকে জানিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। তবে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। দেখুন, দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা। সেই বুনিয়াদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরও বসবাস, কিন্তু রাস্তা নিয়ে চরম ভোগান্তি এলাকায়। সেই ওয়ার্ডে প্রায় ২ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা, কাঁচা রাস্তা, কাদা ও জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে। ওই এলাকার মানুষদের অভিযোগ, তাদের এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত রাস্তা পাকা হয়নি। সামান্য কিছুটা রাস্তা পাকা হলেও বেশিরভাগটাই কাঁচা রয়েছে। এলাকায় কাঁচা রাস্তা খানাখন্দে ভরা থাকার জন্য স্কুল কলেজে যেতে সমস্যায় পড়তে হয় পড়ুয়াদেরও। রাস্তা খারাপ থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যাওয়ার পথে ভোগান্তির শিকার হন বলে অভিযোগ। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ তৈরি হয় এলাকা জুড়ে। যানবাহনের চলাচলের অযোগ্য হয়ে পড়ে সেই রাস্তা। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হয় পরিবারের লোকজনদের। বর্তমানে রাস্তায় চলাচলের ক্ষেত্রে ওই এলাকার মানুষদের নিত্য সঙ্গী হয়ে গিয়েছে সমস্যা। এলাকাবাসীদের দাবি, দ্রুত তাদের এলাকার সেই রাস্তা পাকা করে সমস্যার সমাধান করুক পৌরসভা। মন ধান নিয়ে যেতে পারে না, কোনো জোর রুগী হয় ওই গাড়ি আসবে না, খাটে করে নিয়ে যেতে হয় একদম ওই ঢালাই অবধি। আচ্ছা, ওখান থেকে গাড়ি করে আবার হসপিটালে নিয়ে যেতে হয়, কোনো গাড়িওয়ালা আসবে না। এই এলাকার যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা বা যারা পড়াশোনা করে যেতে তো অসুবিধা একদম বন্ধ। এই কাতর সময় বসার সময় যেতে চায় না ছেলেমেয়েরাগুলো, কান্দা করছে বলছে এরকম কাতর তো আমি যাবো না। কত বছর ধরে এই বেহাল অবস্থায়? এই ৮-১০ বছর ধরে। কত কিলোমিটার রাস্তা এরকম হবে? এরকম হবে তোমাদের ওই যে ওই পর্যন্ত ঢালাই হয়েছে, এই ঢালাই অবধি থেকে এদিক থেকে ২-৩ কিলোমিটার। আপনি কোথাও জানাননি পুরুষ? জানাছিলাম, আমরা তো যাই না, এই তো নেতা ফেতাগুলা বলছে হবে হবে। রাস্তা নিয়ে হচ্ছে রাস্তা কিটা হচ্ছে মধ্যে ৯ নম্বর এবং ফরওয়ার্ড বহু কষ্ট মানুষ আছে, গ্রামের লোক কাঠ পানীয় জল পৌরসভা আমাদের এই বাসীদের মানে উন্নয়ন হয়নি। বা চেয়ারম্যান কমল সহ সম্পূর্ণ রাস্তা পাশে সমস্যার সমাধান ওই এলাকার সম্প্রদায় বেশিটা তো রাস্তা আমরা প্রথম পিছন দিতে শুরু করেছি, মোটামুটি বাকি আছে। তার মধ্যে কিছু জায়গার একটু জ্রেম ছিল করতে পারি, তো ৩-৪ দিন আগে ঘুরে এসেছি, শুরু করবো আগামী ২০-২২ তারিখের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। এখন কতদিনে এই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।